জামালপুরে মাদারগঞ্জে পরকীয়ায় বাধা দেয়া স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে স্বামী হারুনুর রশিদ পলাশ ও তার প্রেমিকা নূরজাহানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে হারুনের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হল হারুনের স্ত্রী মমিনা আক্তার শিখা ও তাদের 3 বছরের শিশু সন্তান তাওহিদ। নিহত শিখা ছোট বোন নাসরিন তাবাসুম জানান, সমিল মালিক হারুন দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত থাকায় পারিবারিক কলহ তৈরি হয়। স্ত্রী মমিনা আক্তার শিখা এতে বাধা দেয়। বুধবার মধ্যরাতে স্ত্রী ও শিশু পুত্র তাওহিদকে হারুন হত্যা করে। নিহতদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এবার দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলের 9টি সরকারি পাটকল আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবিতে শহরের নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এদিকে করোনাকালে পাটকল সহ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষের খাদ্য, চিকিৎসা, বকেয়া বেতন পরিশোধ সহ নানা দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। দিনাজপুর ফুলবাড়ি ট্র্যাজেডি দিবসে আবারও 6 দফা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়। 14 বছরে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সকাল থেকে ফুলবাড়িতে বিভিন্ন সংগঠন জড়ো হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি হয় সেখানে। এদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও অবস্থান কর্মসূচি করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। নওগাঁয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সকালে 11 পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে দিনব্যাপী 100+ দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর উদ্বোধন করেন বগুড়া সেনাবাহিনীর 10 ব্রিগেডের মেজর এম কে হাবিব। স্বাধীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল ও চত্বরের উদ্বোধন করা হয়েছে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার ব্রিজ এলাকায়। এর উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ পৌরসভা। সাতক্ষীরার উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। বন্যা পরবর্তী চরাঞ্চলের কৃষক সমাবেশ ও শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহের বোরোর চরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির কারণে ফসলের মূল্য কয়েক গুণ বেড়েছে, ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। খুলনা সিটি কর্পোরেশনের 2020-2021 অর্থ বছরের বাজেট পেশ করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বাজেটে রাজস্ব ব্যয় 166,95,57,000 টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ধরা হয়েছে 337,35,65,000 টাকা। মাদারীপুরে সড়কের ফলকে মুক্তিযোদ্ধার নাম ফলক মুছে ফেলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি করে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ। রংপুর সিটি কর্পোরেশন ও মেয়রকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ প্রচার নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মুস্তাফিজুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গত 17 ও 21 আগস্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মিথ্যা খবর প্রচার করে টেলিভিশনটি, যার ফলে সিটি কর্পোরেশন ও মেয়র মুস্তাফিজুর রহমানের সামাজিক ও প্রশাসনিকভাবে সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়। বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে 18 গাছিয়া ইউনিয়নবাসী। সকালে গাজীপুর বাজারে এই মানববন্ধন হয়। নাসরিন গীতি, বাংলাভিশন, নিউজ ডেস্ক।